আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি এবং তার ফলে পেটের সমস্যায় প্রায়শই জেরবার হয়ে থাকি এবং আমরা ছুটি প্রত্যেকেই ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে যাওয়া মানে ডাক্তারের ফিস, ওষুধ কেনার পয়সা, মেডিসিন তার উপরে, তাহলে প্রচুর টাকা এই ডাক্তারের পিছনেই, রোগের পিছনেই খরচা হয়ে যায়। তবে প্রাচীন শাস্ত্র বলছে যদি আমরা নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। আজ লক্ষ্মীবার, বৃহস্পতিবার, তাই শাস্ত্রীয় মতে ভোজনেরও নির্দিষ্ট কিছু প্রথা আছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে আজ কার্তিক পুজো এবং আজ 30শে কার্তিক 1429 বঙ্গাব্দ কৃষ্ণ নবমী তিথি মঘা নক্ষত্রে ইন্দ্র যোগে আজ কার্তিক পুজো, তারই সাথে সর্বজয়া ব্রত বা ইতু পুজোর আরম্ভ আজ কার্তিক সংক্রান্তি থেকে। এবং সংক্রান্তি পড়েছে বৃহস্পতিবার, লক্ষ্মীবারে, তাই তো এমন কিছু খাবার রয়েছে যেগুলো আজ একেবারেই মুখে তুলতে নেই। হ্যাঁ বন্ধুরা, সেটা কি আপনারা জানেন? এমন কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো আজ মুখে তুলতে নেই। আজকে নবমী, কৃষ্ণ নবমী তিথি, আজকে আপনারা কিন্তু কোনোভাবেই পটল, মূলো, নিম পাতা, এগুলো কলমি শাক, এগুলো খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই। আপনারা ক্যালেন্ডারে দেখতে পাবেন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই। আর আজ বৃহস্পতিবারে পেঁয়াজ, রসুন, এছাড়া মাছ, মাংস, ডিম, দেখুন মাছটা খাওয়া যেতে পারে, বৃহস্পতিবার মাছকে তো শুভ ধরা হয়, কিন্তু যেহেতু আজ কার্তিক পুজো তাই বলবো মাছটাও খাবেন না। হ্যাঁ বন্ধুরা, বেগুন, পটল, মূলো, নিম পাতা, এগুলো তো কলমি শাক, এগুলো তো খাবেন না, কিন্তু আপনারা অবশ্যই আজ মাংসটা আর ডিমটা আজকে কিন্তু একেবারেই চলবে না। হ্যাঁ বন্ধুরা, মাছটা আজকের দিনের জন্য খেতে না পারেন, কিন্তু বৃহস্পতিবারে মাছ খাওয়া চলবে, শুভ, মাছকে তো শুভ ধরা হয়, অনেক অনুষ্ঠান বাড়িতে দেখবেন হয়, তা মাছটা আজকে, আজকের দিনটা অন্তত বাদ দিন, আজকে নিরামিষই আমি বলবো বাড়িতে রান্না করে খান। আর অতি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়। হ্যাঁ, পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়, আর কখনোই উত্তর দিকে মুখ করে বা দক্ষিণ দিকে মুখ করে ভোজন করা উচিত নয়। যাদের ছেলে রয়েছে, সন্তান, পুত্র সন্তান রয়েছে, তারা কখনোই সেই সকল পিতামাতারা উত্তর দিকে মুখ করে বসে খাবেন না, এবং যাদের পিতা এখনো বর্তমান, যাদের বাবা রয়েছে, তারা কখনোই দক্ষিণ দিকে মুখ করে ভোজন করবে। আপনারা যদি এই ভুলটি আজ লক্ষ্মীবারে করেন তাহলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন আপনার প্রতি, কথাটা মনে রাখবেন। আজ এইটুকুই।